গুনাহ ইনকাম করা যাবে এই জিনিসটি আমরা বেশি দেখি আজকে ডিসেম্বর মাসের 31 তারিখ 31 ডে আজকে রাত হয় রাত হয়ে যাবে 31st নাইট আজকে রাতের যে নাম দেওয়া হয়েছে 31st নাইট আজ অনেক না জানি আজকে ঘরে কোন কোন ঘরের মধ্যে না জানি কি কি ধরনের গুনাহ হয়ে যাবে আর আফসোস লাগে মুসলমানদের ঘরের মধ্যে এই ধরনের কাজ এই ধরনের কর্ম যখন হবে মা বাবারা উৎসাহিত করে যাও বাবা টাকা নিয়ে চলে যাও আমি এটা বলি না কি সেই দিন বিরিয়ানি খাবেন না আমি এটা বলি না যে 10 জন মিলে আপনারা বিরিয়ানি রান্না করা এটা নাজায়েজ বা হারাম কোনোদিন নেই আপনারা 10 ভাই মিলে আপনারা যদি টাকা পয়সা জমা করে বিরিয়ানি রান্না করেন অবশ্যই খাওয়া জায়েজ 100% জায়েজ আছে কিন্তু এই বিরিয়ানির মধ্যে আপনি নাম দিয়ে দিলে পিকনিকের নাম তবে এটা নাজায়েজ হয়ে যাবে এর মধ্যে আপনি করবেন 10 জন টাকা জমা করেন মানা করছি না এর মধ্যে আপনি গাছে পাকে নামে ফাতিয়া করে দেন এখন সেই জিনিসটি তাবারুক হয়ে গিয়েছে তাবারুক আপনারা খেয়ে নেবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাবারুকের ওয়াসিলা করে আপনাদের সমস্ত ধরনের বিমারি রোগ থেকে আরোগ্য দান করে দিবে কিন্তু আজ দেখা যাচ্ছে এই 31st নাইটের ওয়াসিলা করে আজকালকার ছেলে যুবকেরা বেশিরভাগ করে তারা পার্টি শাটি করতে থাকে এলাকায় গিয়ে গলিতে গলিতে ঘুরে না জানি আজকে কতগুলো বক্স এনারা আগেই থেকে করে নিয়েছে 3 মাস বা 1 মাস আগে থেকে চিন্তা করেছে কোথায় যেতে হবে আমরা ঘুরতে কে স্বপ্নপুরি যাবে কেউ ভিন্ন জগৎ যাবে বা দেশ বা আমাদের সৈয়দপুরের বাইরে গিয়ে তিনারা পিকনিকের ব্যবস্থা করছে না গেলে কেমন হয় নানা ধরনের চিন্তা মাথায় চলে এসেছে কিন্তু আজ আফসোস হয় আমরা মুসলমানেরা আমরা কি কোনোদিন চিন্তা করেছি যে আমরা আজকে 31st নাইট আসবে তার ব্যবস্থা করার জন্য আমরা 1 মাস আগে থেকে চিন্তা করছি কে কত টাকা দিবে কে কি ব্যবস্থা করবে কোথায় যেতে হবে কোন জায়গাতে আমরা প্ল্যান করব এই সমস্ত কিছু আমরা চিন্তা করছি কিন্তু এটাও কেউ চিন্তা করেছে যেই দিন কবরের প্রথম রাত আসবে আজকে তো বছরের শেষ রাত এবং রাত 12টার পরে বছরের প্রথম রাত আসবে তো বছরের প্রথম রাতকে আমরা এইভাবে উদযাপন করব কেউ গান শুনিয়ে কেউ ডিজে বাজিয়ে এইভাবে আমরা উদযাপন করছি কিন্তু আল্লাহ না করে যদি ইন্তেকাল হয়ে যায় কবরের প্রথম রাত যদি চলে আসবে তো চিন্তার বিষয় কবর রাতের জন্য কবরের প্রথম রজনীর জন্য আমরা কি সিদ্ধান্ত নিয়েছি আমরা কোন ব্যবস্থা নিয়েছি আমরা কোন জোগাড় করে রেখেছি যে কবরের রাতকে আমরা কিভাবে পালন করব মনে রাখবেন দুনিয়া যদি অন্ধকার হয়ে যায় আপনি লাইট দ্বারা আলোকিত করতে পারবেন যদি লাইটের ব্যবস্থা না থাকে আপনি টর্চ লাইট দ্বারা আপনি আলোকিত করতে পারবেন এটাও যদি না থাকে তবে আপনি মোমবাতি দ্বারা আলোকিত করতে পারবেন তাও যদি না থাকে এরপরে ভয় লাগে কাউকে সঙ্গে নিয়ে আপনার ভয়কে দূর করতে পারবেন কিন্তু কবরের মধ্যে কেউ থাকবে না দুনিয়ার আলো থাকবে না দুনিয়ার কোনো বাতি থাকবে না এমন কি যারা সব সময় আপনার সঙ্গী ছিল তারাও আপনার সাথে থাকবে না তো সেই কবরের জন্য আমরা কি ব্যবস্থা করেছি কিন্তু আজ আফসোস লাগে আমরা তো আমাদের ছেলেগুলো তো তারা এই দিকে পার্টির দিকে চলে যাচ্ছে পিকনিকের দিকে উৎসাহিত হচ্ছে কিন্তু ঘরের মা বাবারাও তিনারাও কিছু বলেন না কে একদিন তো আছে যা এনজয় করতে দিন একদিন তো আছে এনজয় করতে দিন কিন্তু আল্লাহ না করুক যদি সেই দিন তার ইন্তেকাল হয়ে যায় বা সেই গুনাহটি তার আল্লাহর কাছে এমন অপছন্দনীয় হয়ে যায় যার কারণে আল্লাহ যদি তাকে জাহান্নাম দিয়ে দিবে তো দুনিয়াতে হাত কেটে গেলে আবার ঠিক হয়ে যাবে কিন্তু জাহান্নামের আযাব এমনটি নয় দুনিয়ার চেয়ে হাজার গুণ বেশি খারাপ আছে জাহান্নামের আযাব বেশি কষ্টদায়ক আছে জাহান্নামের আযাব আমরা সেই আযাবের কোনোদিন চিন্তাও করছি না আজ আমরা ইহুদি নাসারা খ্রিস্টানকে দেখে আজ আমরা নিজের কালচার বানিয়ে নিচ্ছি কিন্তু এটাও চিন্তা করি না আমরা তো মুসলমান আমাদেরকে কিছু লক্ষ্য করতে হবে আগে তো দয়াল নবীকে লক্ষ্য করতে হবে আগে দেখতে হবে আগে দয়াল নবীকে ফলো করতে হবে দয়াল নবী কিভাবে চলেছেন দয়াল নবী ইরশাদ করেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি যেই কওমের সাথে সাদৃশ্য রাখবে যার মতো চলাফেরা করবে যার মতো কথাবার্তা বলবে যার মতো উঠা বসা করবে কেয়ামতের ময়দানে তাদের
তাদের সাথে উঠবে বলেন নাউজুবিল্লাহ আফসোস লাগে আজ আমরা ইহুদি নাসারা তারা যেইভাবে 31st নাইট কে এনজয় করে সারা রাত জেগে গান বাজনার মাধ্যমে নাচ গানের মাধ্যমে কনসার্টের মাধ্যমে মেয়েদেরকে এনে নানা ধরনের অশ্লীলতা করার মাধ্যমে তারা এই রাতকে পালন করে থাকে আমরাও সেভাবে করে থাকি যদি তাদের মতো যদি হয়ে যায় আর ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে সেই ইহুদি নাসারাদের সাথে যদি আমাদের হাসর নাসর হয়ে থাকে তো চিন্তার বিষয় আমাদের অবস্থা কি হবে জাহান্নাম ছাড়া অন্য কোনো উপায় হবে না তো তাই উচিত আমরা মুসলমান আল্লাহর ওয়ালারা যেই রাস্তায় গিয়েছেন সেই রাস্তা আমরা চলব তো ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের হাসর নাসর হবে আল্লাহ ওয়ালাদের সাথে হাসর নাসর হলে তিনারাও জান্নাতে যাবেন ইনশাআল্লাহ আমরাও জান্নাতে যাব বাস আখেরি এটাই আরজি আছে যারা এখন এই চিন্তাই করেছিলেন যে আজ রাতে বেলা আমরা 31st নাইট কে এইভাবে পালন করব যেইভাবে নাচ গান করে বক্স আনিয়ে এলাকাতে মনে রাখবেন মা বাবারাও জিম্মেদার হবেন সময় একটু বেশি হয়ে যাচ্ছে মন খারাপ করবেন না আমার কর্তব্য আছে বলে দেবা আমি বলে দিয়ে আমার জিম্মেদারি শেষ করছি মা বাবারা যদি জানে আমার ছেলেকে টাকা দিব তারা সেই জায়গায় পিকনিক পার্টি করবে এবং সেই জায়গায় গান বাজনা হবে ছেলেরা তারা যদি জেনে শুনে সেই টাকাটা দেই অবশ্যই মা বাবারাও ধরা খাবে মা বাবারা ধরা খাবে তারাও গুনাহগার হবে বা এলাকার জিনারা তাকে সুযোগ করে দিয়েছেন যে মিম্বার চেয়ারম্যানরা রয়েছেন তাদের কাছে দেখা যায় পার্টির সময় তাদের থেকেও টাকা চেয়ে নেওয়া হয় তারাও যদি সহযোগিতা করে আর অনুমতি বা পারমিশন দিয়ে দেন ঠিক আছে তোমরা নাচ গান করো একটি রাতেই তো রয়েছে তিনারাও আল্লাহর কাছে ধরা খাবেন এর জবাবদিহি দিতে হবে তাই নিজে বাঁচতে হবে নিঃসন্তানদেরকে বাঁচাতে হবে